অনেক অনেক ভালো লাগা অনেক ভালো লাগা কাজ করছে, কারণ হচ্ছে মানে রাষ্ট্রীয় সবচাইতে বড় স্বীকৃতি, তো অবশ্যই অনুভূতি অনেক অনেক বেশি। পুরস্কার প্রাপ্তির পর নিজের অনুভূতি নেগেটিভ বললেন, সামনের দিনে কাজ করার জন্য এটা কতটুকু উৎসাহ দেবে? অফকোর্স এটা সামনের দিনের জন্য তো আমি মনে করি যে প্রত্যেকটা পুরস্কার মানে হচ্ছে আরও 10টা স্টেপ এগিয়ে নিয়ে যাওয়া, তো অবশ্যই সামনের দিনগুলোতে আরও ভালো ভালো কাজ করতে চাই এবং আরও পুরস্কার হাতে আনতে চাই। থ্যাংক ইউ। সবাই মানুষকে অনেক বেশি আগ্রহী করে তোলে আরও বড়ভাবে কাজ করার জন্য। তো আমরা এখন মনে করি, আমরা যারা একসাথে দীর্ঘদিন ধরে কাজ করি, আমি অপর্ণা, আমরা এখন মনে করছি যে আমাদের জাতীয় পর্যায়ে কাজের সাথে সাথে কিছু আন্তর্জাতিক কাজের দিকে আমাদের আগানো দরকার। আমরা এই জাতীয় পুরস্কারকে সেদিকে নিয়ে যেতে চাই। আমরা কিছু আন্তর্জাতিক কাজ ইতিমধ্যে শুরু করেছি এবং সামনের বছরগুলোতে আরও কিছু আন্তর্জাতিক কাজ করতে চাই। বাংলাদেশের চলচ্চিত্রকে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বললেন, আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।